হ্যালো এভরিওয়ান, আজকে আমি ক্লাস সিক্সের ইংলিশ ফ্র্যাগ্রান্স বইটা থেকে লেসন ওয়ানটা স্টার্ট করছি। আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে পরপর নোটিফিকেশান পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। তাহলে চলো শুরু করি। এখানে একটা প্যাসেজ দেওয়া আছে, সেই প্যাসেজটা পড়ে তোমাদেরকে প্রথমে মানেটা বুঝতে হবে। তারপর এই প্যাসেজ থেকে যে অ্যাক্টিভিটিসগুলো দেওয়া আছে সেই অ্যাক্টিভিটিসগুলোকে সলভ করতে হবে। ওয়ান্স আপন এ টাইম দেয়ার লিভড এ শেপার্ড ইন এ ভিলেজ। একদা এক সময় একটি গ্রামে এক রাখাল বাস করত। এভরি আফটারনুন হি টুক ইজ হার্ড অফ শিপ টু দ্য মিডো অ্যাট দ্য আউটস্কার্টস অফ দ্য ভিলেজ। প্রত্যেক দিন বিকালবেলা গ্রামের বহির প্রান্তের তৃণভূমিতে সে তার ভেড়ার পালদের নিয়ে যেত। হিজ হর্স অ্যান্ড পেট ডগ অ্যাকম্প্যানিড হিম। তার ঘোড়া এবং পোষা কুকুর তাকে সঙ্গ দিত। দ্য ডগ ইউজ টু ওয়াচ দ্য শিপ। কুকুরটা ভেড়াদের লক্ষ্য রাখত। মিনওয়াইল দ্য শেপার্ড রোড হিজ হর্স টু দ্য নিয়ার বাই ফরেস্ট টু কালেক্ট উড। মধ্যবর্তী সময়ে রাখালটা ঘোড়াটাকে পাঠাতো কাছাকাছি জঙ্গলে কাঠ সংগ্রহ করার জন্য। ওয়ান ডে ইট টুক সো লং ফর হিম ইন দ্য ফরেস্ট দ্যাট হিজ ডগ লেড দ্য হার্ড হোম অ্যালোন। একদিন জঙ্গলে অনেক সময় লেগে যাওয়ায় কুকুরটা ভেড়ার পালদের একাই পথ দেখিয়ে নিয়ে গিয়েছিল। ইট ওয়াজ টু লেট, তখন অনেক দেরি হয়ে গিয়েছিল। হোয়েন দ্য শেপার্ড রিটার্নড হি স নাথিং বাট এ ওলফ। যখন রাখালটা ফিরে এসেছিল তখন সে একটা নেকড়ে ছাড়া কিছুই দেখতে পায়নি। হি মিসটুক দ্য ওলফ অ্যাজ হিজ ডগ। সে নেকড়েটাকে তার কুকুর ভেবে ভুল করেছিল। হি ট্রাইড টু টাই দ্য ওলফ উইথ এ রোপ অ্যাজ এ পানিশমেন্ট ফর লুজিং দ্য হার্ড। ভেড়ার পালটিকে হারিয়ে ফেলার জন্য শাস্তি হিসাবে সে একটা দড়ি দিয়ে নেকড়েটাকে বাঁধার চেষ্টা করেছিল। দ্য ওলফ অ্যাটাকড অ্যান্ড চেস্ট হিম টু দ্য ব্যাঙ্ক অফ এ রিভার। নেকড়েটা একটা নদীর তীরে তাকে আক্রমণ করেছিল এবং তাড়া করেছিল। হি স নো হোপ এক্সেপ্ট দ্য হর্স হু ফলোড হিজ মাস্টার। সে আর কোনো আশাই দেখতে পাচ্ছিল না, একমাত্র ঘোড়া ছাড়া যে তার প্রভুর ভক্ত ছিল। হি ইনস্ট্যান্টলি পুস্ট হিমসেলফ অন টু দ্য হর্স অ্যান্ড আনটাইড দ্য বান্ডল অফ উড। সে তৎক্ষণাৎ নিজেকে ঘোড়ার ওপরে ঠেলে তুলে দিল এবং কাঠের বান্ডিলের বাঁধনটা খুলে দিল। দ্য ওলফ অলসো জাম্পড ওয়াইল্ডলি। নেকড়েটাও খুব হিংস্রভাবে ঝাঁপ দিয়েছিল। ইট ফেল অন দ্য উড অ্যান্ড স্লিপড ইন টু দ্য রিভার। সে কাঠের ওপরে পড়ে গিয়েছিল এবং পিছলে নদীতে পড়ে গিয়েছিল। দেন দ্য শেপার্ড সেফলি কেম ব্যাক হোম। তারপর সে রাখালটা নিরাপদভাবে বাড়ি ফিরে এসেছিল। এবার এই প্যাসেজটা থেকে দেওয়া অ্যাক্টিভিটিগুলোকে সলভ করতে হবে। অ্যাক্টিভিটি ওয়ান, রাইট ইন দ্য বক্সেস টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস। সত্যের জন্য বাক্সগুলিতে টি লেখো এবং মিথ্যের জন্য এফ লেখো। নাম্বার ওয়ান, দ্য শেপার্ড লিভড ইন এ ফরেস্ট। রাখালটা একটা জঙ্গলে বাস করত। এটা ফলস, কারণ ও গ্রামে বাস করত। নাম্বার টু, হি ওয়েন্ট টু এ মিডো এভরি আফটারনুন। সে প্রতিদিন বিকেলে একটা তৃণভূমিতে যেত। এটা ট্রু, টি লিখতে হবে। নাম্বার থ্রি, হি হ্যাড এ হার্ড অফ শিপ এ হর্স অ্যান্ড এ পেট ওলফ। তার একপাল ভেড়া একটা ঘোড়া এবং একটা পোষা নেকড়ে ছিল। এটা ফলস, এফ লিখতে হবে, কারণ ওর পোষা একটা কুকুর ছিল। নাম্বার ফোর, হি ওয়েন টু দ্য ফরেস্ট টু কালেক্ট উড। সে বনে গিয়েছিল কাঠ সংগ্রহ করার জন্য। এটা ট্রু। নাম্বার ফাইভ, হি ইউজ টু কাম হোম বিফোর ইভিনিং এভরি ডে। সে প্রতিদিন সন্ধে লাগার আগেই বাড়ি ফিরতে অভ্যস্ত ছিল। তাহলে এটা ট্রু। নাম্বার সিক্স, হিজ ডগ ফলোড হিম টু দ্য ব্যাঙ্ক অফ দ্য রিভার। নদীর তীরে তার কুকুরটা তাকে ধাওয়া করেছিল। এটা কিন্তু ওলফটা করেছিল। তাহলে এটা ফলস, তাই এফ লিখতে হবে। নেক্সট অ্যাক্টিভিটি টু, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ওয়ার্ডস ফ্রম দ্য প্যাসেজ। অনুচ্ছেদ থেকে শব্দ দিয়ে শূন্যস্থানগুলি পূরণ করো। নাম্বার ওয়ান, দ্য ডগ ইউজ টু ওয়াচ দ্য হার্ড। কুকুরটা ভেড়ার পালের দেখাশোনা করত। নাম্বার টু, দ্য শেফার্ড ওয়াজ অ্যাটাকড বাই এ ওলফ। রাখালটা একটা নেকড়ের দ্বারা আক্রান্ত হয়েছিল। নাম্বার থ্রি, দ্য ওলফ ফেল আপন দ্য উড অ্যান্ড স্লিপড ইন টু দ্য রিভার। নেকড়েটা কাঠের উপরে পড়ে পিছলে নদীতে পড়েছিল। নাম্বার ফোর, দ্য ফরেস্ট ওয়াজ নিয়ার দ্য ভিলেজ। জঙ্গলটা ছিল গ্রামের কাছেই। নাম্বার ফাইভ, হি ট্রাইড টু টাই দ্য ওলফ উইথ এ রোপ। সে নেকড়েটাকে দড়ি দিয়ে বাঁধার চেষ্টা করেছিল। নেক্সট অ্যাক্টিভিটি থ্রি, রাইট হু ডিড দ্য ফলোয়িং। নিচের কাজগুলি কে করেছিল লেখো। এখানে দেখো বাঁ দিকে অ্যাকসেন্স দেওয়া আছে, অর্থাৎ কাজ
আর ডান দিকে আছে হু ডিড, অর্থাৎ কে করেছিল। নাম্বার ওয়ান, টুক দ্য হার্ড টু দ্য মিডো, তৃণভূমিতে ভেড়ার পালদেরকে নিয়ে গিয়েছিল কে? দ্য শেপার্ড, রাখালটা। নাম্বার টু, লেড দ্য হার্ড টু দ্য ভিলেজ, গ্রামের দিকে পথ দেখিয়ে নিয়ে গিয়েছিল কে? কুকুরটা। তাহলে অ্যান্সারটা হবে দ্য ডগ। নাম্বার থ্রি, চেজড দ্য শেপার্ড, রাখালটাকে তাড়া করেছিল, হু ডিড? এটা হবে দ্য ওলফ, নেকড়েটা। নাম্বার ফোর, ফলোড হিজ মাস্টার, তার প্রভুকে অনুসরণ করত কে? ঘোড়াটা। তাহলে অ্যান্সারটা হবে দ্য হর্স। নাম্বার ফাইভ, রিটার্নড হোম সেফলি, নিরাপদে বাড়ি ফিরেছিল, এটা হবে দ্য শেপার্ড, রাখালটা। নেক্সট অ্যাক্টিভিটি ফোর, লেটস আনসার দ্য ফলোয়িং, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। নাম্বার এ, হু লিভড ইন এ ভিলেজ, কে একটা গ্রামে বাস করত? আনসার, এ শেপার্ড লিভড ইন এ ভিলেজ, একটা রাখাল একটি গ্রামে বাস করত। নাম্বার বি, হোয়াট ডিড দ্য শেপার্ড কালেক্ট ফ্রম দ্য ফরেস্ট, রাখালটা জঙ্গল থেকে কী সংগ্রহ করত? আনসার, দ্য শেপার্ড কালেক্টেড উড ফ্রম দ্য ফরেস্ট, রাখালটা জঙ্গল থেকে কাঠ সংগ্রহ করত। নাম্বার সি, হোম ডিড হি মিসটেক অ্যাজ হিজ ডগ, কাকে কুকুর ভেবে সে ভুল করেছিল? আনসার, হি মিসটুক দ্য ওলফ অ্যাজ হিজ ডগ, সে নেকড়েটাকে তার কুকুর ভেবে ভুল করেছিল। আজকে এখানেই শেষ করছি, আবার পরের অ্যাক্টিভিটিগুলো পরের ভিডিওতে দেব। এই ভিডিওটা ভালো লাগলে তোমরা একটা লাইক করবে, কমেন্ট করবে, আর যারা আমার চ্যানেলে ভিডিওটা ফার্স্ট টাইম দেখলে তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। কিন্তু আবার দেখা হচ্ছে পরের ভিডিওয়। সবাই ভালো থেকো, টাটা।